গত কালকের ভিডিওতে দেওয়া কথা মতো এখন আপনাদের সামনে উপস্থিত করছি বর্ণিতার দুটো পারফরম্যান্স, প্রথম নাচ, তারপরে একটি নাটক কাবুলিওয়ালা। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের গল্প রবি ঠাকুরের লেখা কাবুলিওয়ালা। এটি কেবল একটি গল্পই নয়, বলা যায় বাবা ও মেয়ের ভালোবাসার একটি অসামান্য নিদর্শন। তবে পরিবেশনার স্বার্থে গল্পের মূল ভাব অক্ষুণ্ণ রেখে সামান্য কিছু পরিবর্তন করা হলেও গল্পের মান সাহিত্যগতভাবে কোনো অংশেই কমেনি। আশা করি সাহিত্য প্রিয় দর্শকদের কাছে আমাদের এই পরিবেশনাটি সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে। বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলছিল সে কিচ্ছু জানে না। না দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। মাগো, ভোলা এত মিচি মিচি বকতে পারে, কে বলে বকে, দিন রাত বকে। বাবা, মা তোমায় কে হয়? কে হয়? শালিকা। মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করতে যা, আমার এখন কাজ আছে। কাবুলিওয়ালা,
সর্বদেশে উপস্থিত হবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হবে না। এদিকে মিনির চিৎকার শুনে যখন কাবুলিওয়ালা হাসি মুখ করে আমাদের বাড়ি থেকে আসতে লাগলো, অমনি মিনি সে তো ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। মিনি যেভাবে লোকটাকে ঘরে ডেকে আনলো, যদি কিছু না কেনা হয় তাহলে সেটা ভালো হয় না। আচ্ছা দাও দাও, কিছু বাদাম আর কিশমিশ দাও। দিচ্ছি বাবু, দিচ্ছি। তোমার নাম কি? রহমান আছে বাবু। এইভাবে দুজনের মধ্যে খানিকক্ষণ কথোপকথন হলো, কাজবাদাম কিশমিশ দেওয়া হলো, টাকা নেওয়া হলো। অবশেষে সে জিজ্ঞাসা করলো, বাবু তোমার লড়কি কোথায় গেল? মিনি, আরে তোমার এই ব্যাগ দেখে সে ভয়ে পালিয়ে গেছে। তুমি দাঁড়াও, আমি ওর এই ভয়টা কাটিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ বাবু, ডাকেন বাবু। মিনি, মা মিনি শোনা, একবার এখানে এসো, কাবুলিওয়ালা কাকু তোমায় ডাকছেন। লেখকের গা ঘেঁষে কাবুলিওয়ালার মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। কাবুলিওয়ালা ঝুলির মধ্যে হতে কিশমিশ খুবানি বার করে তাকে দিতে গেল, সে কিছুতেই নিল না। দ্বিগুণ সন্দেহের সাথে সে লেখকের হাঁটুর কাছে সংলগ্ন হয়ে রইল। কাবুলিওয়ালার সাথে মিনির প্রথম পরিচয়টা এমনিভাবেই কেটে গেল। বাড়ি থেকে কোনো কাজে বাইরে যাবার সময় দেখে মিনি অনর্গল কথা বলে চলেছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে হাসি মুখে শুনছে এবং মাঝে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতো দোআঁশলা বাংলায় ব্যক্ত করছে। বাবা, মেয়ে আমার এতদিনে একটা মনের মতো শ্রোতা পেয়েছে। ওকে এসব কেন দিয়েছ? কমনার দিও না। ব্যাপারটা কি বাবু? পাশের মোড়ে রজিত বাবুকে ছুরি মেরেছে। কেন মেরেছে সেটা তো বলবেন? ও আমার থেকে ধারে রামপুরি চাদর কিনে এখন টাকা দিতে অস্বীকার করছে।
দেখতে দেখতে 8 বছর কেটে যায়। এদিকে সেই ছোট্ট মিনি আজ বড় হয়ে গেছে। আজ মিনির বিয়ে। সকাল থেকে ভারী হয়েছই, লোকজনের আনাগোনা, উঠোনে বাঁশ বাঁধা হয়েছে, পাল খাটানো হচ্ছে, বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাবার ঠুংঠাং শব্দ উঠছে, হাঁকটাকে সীমাবিহীন। সালাম নেবেন বাবু। কি রে রহমত, কবে আসলি? কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আজকের এই শুভ দিনে এই লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি ব্যস্ত আছি, তুই আজ যা। খোকিকে একবার দেখতে পাইবো না? আরে বাবা, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কারোর সাথে দেখা করতে পারবি না। বাবু সালাম। আমি কি এটা ঠিক করলাম? তাকে ফের ডাকবো? এই আঙ্গুর আর কিঞ্চিৎ বাদাম খোঁকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে। আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোঁকির জন্য কিছু কিছু নেওয়া হাতে লইয়া আসি। আমি তো সদা করতে আসি না। এরপর কাবুলিওয়ালা সেই নিজের মস্ত ঢিলা জামাটার ভিতর হাত ঢুকিয়ে বুকের কাছ থেকে এক টুকরো ময়লা কাগজ বের করল। বহু সযত্নে ভাঁজ খুলে দুহাতে লেখকের টেবিলের ওপর মেলে ধরল। তাতে দেখা গেল কাগজের উপর একটা ছোট্ট হাতের ছাপ। ফটোগ্রাফ নয়, তেলের ছবিও নয়, হাতে খানিকটা ভুষো মেখে কাগজের ওপর তার চিহ্ন ধরে রেখেছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে নিয়ে রহমত প্রতি বছর কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে। সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পষ্টখানি তার বিরাট বিরোহী বুকের মধ্যে সুধা সঞ্চার করে রাখে। এটা দেখে মিনির বাবার চোখ ছলছল করে আসলো। কাবুলি মেয়াওয়ালা, আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম। এখন আমিও বুঝতে পারছি, সেও যা আমিও তাই, সেও পিতা আমিও পিতা। এই কে আছো? মিনিকে একবার একটু আমার কাছে নিয়ে এসো। ওকে বলো ওর কাবুলিওয়ালা কাকা দেখা করতে এসেছেন। না, আজ দেখা হবে না, মিনি এখন ব্যস্ত আছে, বলো অন্য দিন আসতে। যত ব্যস্তই থাকুক বলো, আমি ডেকে পাঠিয়েছি। রানা চেনি পড়া কপালে চন্দন আঁকা বধূ বেশে মিনি সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল। তাদের পুরনো আলাপ কিছুতেই চিনতে পারল না। অবশেষে সে হেসে বলল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবেস? মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল। সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এই রকম বড় হয়েছে, তার সঙ্গেও আবার নতুন করে আলাপ করতে হবে, তাকে ঠিক আগের মতো করে তেমনটি আর পাবে না। এই 8 বছরে তার যে কি হয়েছে তাই বা কে জানে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজতে লাগল। রহমত কলকাতার এক গলির ভেতরে বসে আফগানিস্তানের এক মূল পর্বতের দৃশ্য দেখতে লাগল। তোমার মেয়ের কাছে ফিরে যাও, তোমাদের মিলন সুখে আমার মিনি কল্যাণ হোক। বাবু সালাম। এই টাকাটা দান করে হিসেব থেকে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছেঁটে দিতে হলো। যেমন মনে করেছিলাম তেমন করে আর ইলেকট্রিকের আলো জ্বালাতে পারলাম না, ঘরের বাদ্যও এলো না। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব আজ উজ্জ্বল হয়ে উঠলো।